ডেঙ্গু মোকাবেলায় লাগাতার অভিযান চালাচ্ছে কংগ্রেস। প্রতিদিনই বহরমপুরের বিভিন্ন এলাকায় মশা মারার কীটনাশক স্প্রে করা হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে। বুধবার সকালে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বহরমপুরের কাদি বাস স্ট্যান্ড চত্বরে নিজের হাতে কীটনাশক স্প্রে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, সঙ্গে ছিলেন অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। তবে ডেঙ্গি প্রতিরোধে রাজ্য সরকারের গাফিলতির অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অধীর চৌধুরী। তিনি বলেন, মশা মারার তেল না থাকলে রাজ্য সরকারকে আমরা ভিক্ষা দেব। এই করার জন্য কি সরকার কাছে তেলের পয়সা নেই? তেলের পয়সা যদি না থাকে তাহলে আমাদেরকে বলুন, আমরা ভিক্ষা দিব আপনাকে। সরকার অদক্ষ, অযোগ্য, মানুষের প্রতি সরকারের কোনো দায়িত্ব পালন করবার মানসিকতা নেই। মানুষের সমস্যা নিয়ে সরকার উদাসীন, অনুভূতিহীন, তাই বাংলা জুড়ে ডেঙ্গু আজ মহামারীর চেহারা নিয়েছে। অথচ পশ্চিমবঙ্গ সমস্ত তথ্য গোপন করে বাংলার মানুষকে প্রতিদিন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে কিছু দাবি করলে বলে টাকা নেই। এটাতেও কি কেন্দ্রীয় সরকারের টাকা নেই? যখন আপনার প্রকল্প উদ্বোধন হবে তখন বলবে বাংলা করলো, মমতা করলো, আর যখন কোথাও ব্যর্থ হবেন তখন বলবে কেন্দ্র দিল না। সত্যি মিথ্যা আমরা জানি না, আপনি বলুন। এই ডেঙ্গির আক্রমণ কেন হচ্ছে? মশা নিধনের জন্য সামান্য স্প্রে করা ক্ষমতা কি রাজ্য সরকারের নেই? প্রতিদিন বহরমপুরের বিভিন্ন ওয়ার্ডে এই প্রকল্প, এই আমাদের এই রাজনৈতিক কর্মসূচি চলছে। আমরা চাইব সারা বাংলার যুব সমাজ এইভাবে ডেঙ্গি নিধনে এগিয়ে আসুন। স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান, কাঞ্চিভরম, শিফন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরি। তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ